রাজরানী তো এসে গেছে, একবার তাহলে হাজিরা দিয়ে হাল হাকিকতটা জেনে আসি। ভাই সত্যি ঠিক আছে তো? এখনো তো এলো না দেখা করতে। যাই, আমি একবার দেখা করে আসি। কি করছোটা? কি সাবধানে চলাফেরা করো, চলো আমি তোমায় ঘর দিয়ে এগিয়ে দিই। কি রাজরানীর মনে রং ধরেছে, ধার তুলতে একটু সময় লাগবে, তবে কাজটা হয়ে যাবে, সে কনফিডেন্স আমার আছে। তুমি কোর্টে যাবে বলে যাবে না? যাব। কি হচ্ছে সব? Just get out from my house. আর এক মিনিটও এই বাড়িতে আমি তোমাকে দেখতে চাই না। কি শুরু করলে? কি মাথা ঠিক আছে? বাড়ির মালিককে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য ধমকাচ্ছো, এর ফল কি হতে পারে জানো? তোমার যা ইচ্ছা তুমি সেটা করতে পারো, যে কোর্টে গিয়ে কেস করার ইচ্ছা তুমি করতে পারো, যেই জেলে আমাকে ঢোকাতে চাও সেখানে গিয়ে ঢোকাতে পারো। বাট আই কান্ট সি ইউ অ্যারাউন্ড এট দিস হাউস। আমি দেখেছি একটু আগেই তুমি দিকে সিম্পাথি দেখিয়ে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছিলে। বাট ট্রাস্ট মি, ট্রাস্ট মি, আই সোয়ার এই পারপাসটা আমি ফুলফিল হতে দেবো না। তোমার ভুল হচ্ছে অরুণ, আমি তোমায় বলছি আমি যেটাই করেছি সেটা মানবিকতার খাতিরেই করেছি। মানবিকতা মাই ফোর্ট। তুই যেমনই থাকুক, আমি আর আমার ফ্যামিলি মেম্বার্সরা দীর খেয়াল রাখতে পারি। তুমি নিজের স্বার্থের জন্য দীর মন গোলাতে চাইছো, আই নো দ্যাট প্রিটি ওয়েল। নাও জাস্ট গেট লস্ট ফ্রম দিস হাউস। আরে ছোট, চুপ করো, চুপ করো। দিদি ভাই চলে আইব। হ্যাঁ শুনলে আবার দিন প্লিজ। দি একটা ভুল পারসেপশন নিয়ে বসে আছে আর সেটাকে তোমরা সাপোর্ট করে কৃষ্ণেন্দুকে আরো গেম খেলার চান্স করে দিচ্ছো।